অনেকে বলে থাকেন যে কিভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোর কল রেকর্ডিং করবেন, তো এটা অনেকেই জানে না এবং অনেকে জানে। তো বন্ধুরা যারা জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি না, এবং আমার মতে বেশিরভাগ 100% থেকে 90%-এর বেশি মানুষ এটি জানে না যে কীভাবে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ইমো এটির যে অডিও কল, সেই অডিও কলের রেকর্ড কীভাবে রেকর্ড করবেন। অডিও কল অনেকে বলে থাকেন যে অডিও কল কীভাবে রেকর্ড করব, তো এই অডিও কল রেকর্ড করার জন্য অনেকেই অনেক মানে প্রমাণ রাখে, যার কারণে অনেকে অনেক সময় সিকিউরিটি বা সেফটির জন্য রাখতে হয় রেকর্ডিং। তো সেগুলো তো মূলত করা জানা। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের অডিও কল কীভাবে রেকর্ড করবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনি যদি আমাকে ফলো করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। ফ্রেন্ডস, প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সেখানে সার্চ বক্সে লিখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সার্চ বক্সে আপনারা লিখবেন কিউব, কিউব কল, কিউব কল রেকর্ডার লিখে সার্চ করবেন আপনারা। কিউব কল রেকর্ডার এসিআর ইমো, কিউব কল রেকর্ডার এসিআর ইমো লিখে আপনারা সার্চ করার পরে একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক খুবই ভালো একটি অ্যাপস। আপনারা দেখতে পাচ্ছেন 4.78 রেটিং এবং 5 মিলিয়ন প্লাস এটি ডাউনলোড। আপনারা এটির মাধ্যমে ইমো মেসেঞ্জার এগুলোর আপনারা কল রেকর্ডিং আপনারা রেকর্ড করতে পারবেন, কল রেকর্ড করতেও পারবেন। মোবাইলে যেরকম আমরা মোবাইলের যে সিম যে কলটি রেকর্ড, সিমের যে কল রেকর্ড করি সেই কল রেকর্ডের মতনই আমরা এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কল রেকর্ডিং করতে পারবো। তো প্রথমে আমি এটি ইনস্টল করছি, ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন, সরি ফ্রেন্ডস একটু লেট হচ্ছে, মোবাইলটি একটু স্লো হয়ে গেছে যার কারণে একটু স্লো কাজ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে, নেটওয়ার্কটি একটু স্লো, স্পিড আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ডাউনলোড করে নেবেন, এটি খুবই ভালো কাজ করে। যারা জানে না তারা এই ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, আর যারা অলরেডি জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আপনারা দেখতে পারেন আবার নাও দেখতে পারেন, যারা জানে না তাদের জন্য এই আজকের এই ভিডিওটি। তো এটি অলরেডি ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো প্রসেসটি কীভাবে করতে হয়। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এটি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনারা এটি এগ্রি করে দেবেন, এগ্রি করতে বলবে আপনারা এগ্রি করে দেবেন। এগ্রি করার পর আপনারা এখানে গ্র্যান্ড পারমিশন চাইবে, স্টোরেজ মাইক্রোফোন ফোন কন্ট্রাক্ট আপনারা সেটি গ্র্যান্ড পারমিশন করে দেবেন। গ্র্যান্ড পারমিশন করে দেওয়ার পর সব কিছু অ্যালো করে দেবেন, যতগুলো অপশান আসবে সব কিছু অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর আপনারা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, পারমিট ড্রয়িং ওভার আদার অ্যাপস, ড্রয়িংয়ে অ্যানাবল ওভারলে করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সেটিংসে যাওয়ার পর এখানে অ্যালো পারমিশন করে দিতে হবে। পারমিশন করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন, ওকে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা ওকে গট ইট করে দেবেন, ব্যাটারি অপটিমাইজেশন করে দেবেন। আমি এটি আপনার চালিয়ে নাও দিতে পারেন, ইগনোর করতে পারেন, তো এই নো থ্যাঙ্কস করে দিলাম আমি। তো ফ্রেন্ডস, আপনারা ফোনটি এইভাবে সলভ করে নেবেন। তো বন্ধুরা এভাবে করার পর আপনারা দেখতে পারবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ফোন, সে ফোন নাম্বারটি এখানে চলে এসেছে, আপনি চাইলে যেভাবে ফোন নাম্বারটি ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা যে কোনো কাছে তোমরা যে কোনোভাবে ইমো বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আপনার তোমরা কল রেকর্ড করতে পারবে, তোমাদেরকে আমি দেখাই। আমি এখন একটু ইমোতে যাই, ইমোতে যাওয়ার পর কারোর সাথে দেখি কোনো মেসেজ করতে পারি কি না। তো দেখতে পাচ্ছ আমি এখানে মেসেজ অডিও কল দিলাম, তো দেখা যাক অডিও কল সে ধরে কি না। তো বন্ধুরা এখন আপাতত দেখাতে পাচ্ছি না যেহেতু কল ধরছে না। তো বন্ধুরা তোমরা এইভাবে প্রসেসটি করবে, এভাবে প্রসেসটি করে তোমরা তোমাদের যে ইমো বা মেসেঞ্জারের যে অডিও কল সে অডিও কল তোমরা রেকর্ড করতে পারবে, এবং তোমরা কোনো কষ্ট নেই। মানে অনেক যে রেকর্ড অ্যাপসে
অনেক কষ্ট হয় সিমটা, কোনো কষ্ট হবে না, দেখতে পারবে তো। অলরেডি আমার যে যাকে আমি কল রেকর্ড পাঠিয়েছি, আমি তাকে এখন কল দেব, তো এখন সে আছে, কল দেব, সে এখন রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কথা বলেছি তোমাদেরকে, আমি দেখাই যে ভিডিওটি সেভ হয়েছে কিনা। ফ্রেন্ডস, এখানে রেকর্ডিং হয়নি, এখানে একটা প্রসেস করতে মনে ভুলে গেছি, রেকর্ডিং হয় নাই। এটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে রেকর্ডিং হয়ে গেছে মনে হয়, দেখতে পাচ্ছ এখানে, এখানে রেকর্ডিং অপশন চলে আসবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এভাবে মূলত তোমরা তোমরা ইমো বা হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবে। তোমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের জন্য এখানে শেষ করছি, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, তার জন্য বাই।